কি আছিস? ওট ওট, আর কবে চিপস হচ্ছিস? আমি চিপস হতে পারবো না ভাই। মানে কেন? কেন আবার? কোম্পানি আমাকে রিজেক্ট করে দিয়েছে, ওরা বলেছে আমি পচে যাচ্ছি, তাই আমার দ্বারা কিচ্ছু হবে না। কে বলেছে রে হবে না? একদিন না আমাকেও সবাই বলতো তুই তো ঢেরোস, তোর দ্বারা কিচ্ছু হবে না। আজ দেখে যা বাজারে আমার 60 টাকা করে কেজি, মাটি মারো সব কোম্পানিতে, আর চল তো। কোথায়? তোকে চপ বানাবো। হ্যাঁ চপ, হ্যাঁ চপ, কিন্তু আমি তো পচে যাচ্ছি, কি করে চপ হবো? আরে আলু বকরা, পচে গেলে যে চপ হওয়া যায় না, এ কথা তোকে কে বলেছে? চপ তো যে কেউ হতে পারে। আলু থেকে মোচা, মাছ মাংস, ডিম, চিংড়ি মেটে লোটে, আম সয়াবিন সবাই। আরে এই তো সেদিন একটা করলাকে চপ বানালাম, আর তুই তো সেখানে একটা পচা টেস্টি আলু। একদম, বাংলার চপ শিল্পের অগ্রগতিতে দ্য গ্রেট গ্রেট আলু চপের ভূমিকা অপরিহার্য। ভেজ নন ভেজ নির্বিশেষে তিনি সকল চপের ইন্সপিরেশন। এত কম দামে, এত সুস্বাদু, হয়তো একমাত্র তোমরাই হতে পারো। তো অহেতুক পচে মরার থেকে এই চপের ফর্মটা ফিল আপ করো। এখন কর, তাহলে পোড়া তেলে ভাজবো না। কর, ওকে। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে বিয়ে তো দূরের কথা, তোমার সাথে এক ঠোঙাতে যেতেও আমি রাজি নই। কেন? আমার মধ্যে তেল না মশলা কোনটার অভাব দেখছো তুমি? আমি কুড়মুড়ি, আমি টেস্টি, আমি বিখ্যাত, সবাই আমায় চেনে। যখন আমি পেঁয়াজ ছিলাম তখনও আমার নাম ডাক কম ছিল না। ইভেন আমি যদি আজ পেঁয়াজি নাও হতাম, তাও বাজারে আমার 100 টাকা কেজি হতো। তো আমাকে রিজেক্ট করার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। ও, কিছু বুঝতে পারছো না? না, আমার বান্ধবী কুমড়ির সাথে তুমি যে পেঁয়াজিটা করেছো, কি ভাবছো? আমি কিছু জানি না। মানে কি কি করেছে? ছ্যা ছ্যা ছ্যা, আবার জিজ্ঞাসা করছো কি করেছো? ওর সাথে রিলেশনে থাকা সত্ত্বেও তুমি চিংড়ির সাথে প্রেম করোনি, ননভেজ তেলে ভাজা ভালো লাগছে না বলে ওকে ছেড়ে দাওনি, আর এখন চিংড়ি ডাল বড়ার সাথে পালিয়েছে বলে আমার পিছনে পড়েছো। দেখো বেগুনি, পাস্ট ইজ পাস্ট, মানছি আমার কিছু ভুল হয়েছে, কিন্তু আমি এখন সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আর তেলে ভাজাতে বিট নুন তো একটু কম বেশি পড়তেই থাকে, ওটা কি আর ধরতে আছে? তাছাড়া এবারে শ্রেষ্ঠ চপের পুরস্কারটা আমিই পাচ্ছি, তো তুমি যদি আমার সাথে একই টোঙায় থাকো তাহলে খিচুড়ির সাথে তোমার ফটোশ্যুট করিয়ে দেবো, আরে লাইফ করে দেবো তোমার। এই শোনো, ঠোঙায় লাগা তেলের দাগ না কখনো মোছা যায় না, তো আমাকে তেল লাগিয়ে কোনো কাজ হবে না, আমি আমার ঠোঙায় যেমন আছি বেশ আছি, সো তোমার ঠোঙার কোনো প্রয়োজন নেই। বস, এর তো খুব তেল দেখছি। হ্যাঁ, ওর সব তেল আমি বার করবো, দাঁড়া না, শুধু একবার আমাকে শ্রেষ্ঠ চপের পুরস্কারটা পেতে দে, নজর রাখবি। এই যা, তোমারটা ছিঁড়ে গেল। এ বাবা, তোর আজ আমি বাড়ি যাব কি করে? হাওয়া দিচ্ছে, এক্ষুনি না ঠান্ডায় নেতিয়ে যায়। ধুর তিরি, আশেপাশে তো কোনো চপ ঠোঙাও দেখতে পাচ্ছি না। আরে একটা ঠোঙা আসছে না। হ্যাঁ, এই স্টপ স্টপ স্টপ, হেল্প হেল্প, এক্সকিউজ মি মিস্টার চপ, আমায় একটু হেল্প করবেন? ইয়ে, আপনি বেগুনি ম্যাডাম না? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আরে কি যে বলেন ম্যাডাম, আপনাকে কে না চেনে, আপনার মতো এত বড় সুন্দর আর সুস্বাদু তেলে ভাজা আর কি আছে বলুন। থ্যাঙ্কস, বলছি আমার ঠোঙাটা না হঠাৎ করে ছিঁড়ে গেছে, আমায় একটু বেগুন ভাজা কলোনি পর্যন্ত লিফট দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আরে এ তো আমার বেসন ফাটা সৌভাগ্য, আসুন আসুন। চলুন। সত্যি আপনি না থাকলে কি যে হতো? সবই বেসনের কানেকশন ম্যাডাম। হ্যাঁ তা যা বলেছেন, না হলে এত রাতে কোনো ঠোঙা তো পাওয়া দূরের কথা, কোনো পলিথিনও পেতাম না। তা আপনি থাকেন কোথায়? আমি মেনলি থাকি পাঁশকুড়ায়, কিন্তু এখানে একটা অ্যাওয়ার্ড শোতে আমন্ত্রণ পেয়ে এখন বোমাপাড়ায় থাকছি। ওয়েট আ সেকেন্ড, আপনি কি সেই পাঁশকুড়ার চপ যে এবার চপ সম্মান অ্যাওয়ার্ডে টপ 5 নমিনেটেড হয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমিই সেই।